কাঁচা আমের সময় প্রায় শেষের পথে, আর এই শেষ লগ্নে আমরা কাঁচা আম দিয়ে যদি এমন কিছু বানিয়ে রাখি যেটা মাধ্যমে সারা বছরই কাঁচা আমের স্বাদ পেতে পারি, তাহলে কেমন হয়? আজকে আমি কাঁচা আম দিয়ে আপনাদেরকে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। খেতে হবে দুর্দান্ত, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 1 কিলোর মতো কাঁচা আম খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে ভেতরের আটিটা বাদ দিয়ে রেখেছি। একটু কচি আম হলে ভালো হয়, আটি হয়ে গেলে তখন আবার আটিটা ছাড়াতে অসুবিধা হয়। এবার আমগুলোকে আমি সামান্য জল দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। একবারে সব আমটা দিয়ে পেস্ট বানাতে গেলে অসুবিধা হবে, তাই আমি অর্ধেক অর্ধেক করে আম নিয়ে পেস্ট বানাবো। আর একেবারে মিহি করে যতটা সম্ভব পেস্টটা বানাতে হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম হবে। আর পেস্ট বানানোর সময় খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পরে আমসত্ত্বটা বানাতে অসুবিধা হয়ে যাবে। এবার আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে আমের পেস্টটা নিয়ে এইভাবে ছেঁকে নেব। আমের পেস্টটার মধ্যে যে গোটা গোটা মানে অংশগুলো রয়ে গেছে সেগুলো যাতে এই পেস্টটার মধ্যে না চলে যায়, তার জন্যই ছেঁকে নেওয়া। এবার ছেঁকে নেওয়ার পর যে এক্সট্রা অংশটা রয়েছে, মানে যেগুলো একটু গোটা গোটা রয়ে গেছে, সেগুলো আমি মিক্সার জারের মধ্যে আবারও দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে আবারও ছেঁকে নেব। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো একটু ঝাল বেশি, তাই আমি 2টোই দিলাম, তবে যদি লঙ্কায় ঝালটা কম হয় তাহলে আরেকটু দিতে পারেন। ড্রাই রোস্ট করে নেওয়ার পর ওগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল ছিল, মানে আমের জল, সেটা প্রথমে আমি কড়াইতে দিলাম, তারপর আমের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো। যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 বাটি চিনি আর 2 টিস্পুন বিট লবণ। আমটা কতটা টক তার উপরেই কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করবে, আর বিট লবণটা দিলে কিন্তু আমসত্ত্বের টেস্টটা বেশি ভালো আসবে। আপনারা সাদা লবণও এখানে ব্যবহার করতে পারেন। এবার এইভাবে নাড়তে নাড়তে আমি আমটাকে জাল করে নেব। আমটা জাল করতে করতে যখন অর্ধেকেরও কম হয়ে যাবে এবং কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে রাখা জিরে লঙ্কার গুঁড়ো থেকে আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। তবে এই মশলার পরিমাণটা আপনারা কতটা ঝাল দিতে চান তার উপরে অনেকটা নির্ভর করবে, তবে খুব বেশি দেবেন না, তখন আবার স্বাদের পরিবর্তন ঘটতে পারে। এইটা জাল করে নেওয়া প্রায় হয়েই এসে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি একটা স্টিলের থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য সাদা তেল নিয়ে নিলাম। তেলটাকে আমি ভালো করে থালাটার ওপর মাখিয়ে নিচ্ছি। এবার এই থালার ওপরে আমি যে আমের পাল্পটাকে জাল করে নিয়েছিলাম সেই আমের পাল্পটা ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর পাল্পটাকে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে থালাটাকে নাড়াতে নাড়াতে। আমি এই আমসত্ত্বটা একটু মোটা করে বানাতে চাই, তাই আমি একটা থালাতেই এই পাল্পটা দিয়ে রোদে শুকিয়ে নেব। যদি আপনারা পাতলা করে বানাতে চান তাহলে 2টো থালা এখানে নিতে পারেন। পাতলা হলে একটু শুকোতে কম সময় লাগবে, আর যেহেতু আমি মোটা করে বানাচ্ছি তাই একটু শুকোতে সময় বেশি লাগবে। আমি রোদ দূরে এই থালাটা বসিয়ে দিলাম। আমার এই আমের পাল্পটা শুকোতে 5 দিন সময় লেগেছিল, যেহেতু আমি আমসত্ত্বটা একটু মোটা করে বানাচ্ছি। আর দেখুন আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে। এবার আমি ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি আমসত্ত্বগুলোকে একটু ধারগুলো এভাবে আলগা আলগা করে নিচ্ছি, যাতে আমার রোল করতে সুবিধা হয়। এবার আমি আমসত্ত্বগুলোকে এভাবে রোল করে নেব। আমি দেখানোর সুবিধার জন্য একটা করেই রোল করে নিচ্ছি, একটু মোটা মোটা হচ্ছে। তো আপনারা যদি মনে করেন এই লম্বা অংশটার মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়ে 2টো করে রোল তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অনেকগুলো রোল তৈরি হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানান, খেতে হয় অসম্ভব সুস্বাদু। বাড়ির ছোট বাচ্চারা তো পছন্দ করবেই, তার সাথে কিন্তু বড়রাও খুবই পছন্দ করবে। আর কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।